بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাজান আলেমে দিন ফোরস্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাল্লাহ আজান ও ইকামত পর্ব 3 শুনবো ইনশাল্লাহ, যেহেতু আজকে 3 নম্বর পর্ব। আর 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانو تيخرا بانغلار دوري ابن كاتر پريو درسو شدا بائي بانغ بونيرا پروگرامر شروع تي اپنا دکان تريك مبارك بانگي اپن کرچي از كيو اما در علاج چو بشای حلو ازان ابن اقامت پربوت 3 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মাহদুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা আজান দিয়ে থাকতেন। এবং আজানের কলিমাত কয়টি শব্দ আজানের মধ্যে, তো জমহুর এবং মেজরিটি উলামায়ে কেরামের মতে আজানের কলিমার সংখ্যা হলো 15টি। শুরুতে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার, তারপরে হাইয়া আলা সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই সব মিলিয়ে আজানের শব্দের সংখ্যা হলো 15টি। একামতের মধ্যে কয়টি শব্দ যে আমরা একামত দেব, সেখানেও ডিফারেন্ট বর্ণনা মতে ডিফারেন্ট সংখ্যা থাকলেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে একামতের কলিমা সেইম আজানের শুধুমাত্র হাইয়াল সালাহ হাইয়াল আল ফালার পরে 2টি শব্দ অ্যাড করতে হয়। একটি শব্দ 2 বার বলতে হয়, সেটি হলো কদ কামতি সালাহ কদ কামতি সালাহ, এই 2টি শব্দ অতিরিক্ত। তো 15 সঙ্গে আর 2 মিলালে 16-17টি হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, যার স্বপ্নের মাধ্যমে আজান শুরু হয়েছিল, গতকালকে আমরা আলোচনা করেছিলাম, তিনি নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জয়েদ ইবনে আব্দে রব্বি, এবং সমান স্বপ্ন দেখেছিলেন একই রাতিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 8 জন সাহাবায়ে কেরাম সেম স্বপ্ন দেখেছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকাত তাওয়াফাকাতুল ইয়াকুম, তোমাদের সকলের স্বপ্নটি
মাশাআল্লাহ সমান হয়ে গিয়েছে। ওই আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দ রব্বিহির আজানের মধ্যে আবু দাউদ শরীফের বর্ণনা যে বিস্তারিত এসেছে, সেখানে প্রত্যেকটি কলিমা আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, পুরো ডিটেইলস। সেখানে এক্স্যাক্টলি আমরা যে আজান দিয়ে থাকি 15টি কলিমার আজান, আলহামদুলিল্লাহ আজানের ব্যাপারে হয়তো আমরা প্রায় নিশ্চিত আরবে আজমের সব জায়গায় সমান আজান দেওয়া হয়, তাই না? আমরা লন্ডনে আজান দিচ্ছি, বাংলাদেশে সমান আজান, এবং বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আমরা পৃথিবীর অন্যান্য জায়গার আজান শুনলেও সমান আমরা দেখতেছি। কিন্তু এখানে ইমাম শাফেঈ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে হযরত আবু মাহদুর রাদিয়াল্লাহু তাআলা আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার দুইবার বলার পরে আবার এই দুইটি কলিমাকে ডাবল করে রিপিট করা হয়, এবং প্রথমে একটু আস্তে বলা লাগে আর পরে আবার ওই দুইটি শাহাদাতাইনকে একটু বড় করে রিপিট করা হয়। কিতাবের পরিভাষায় এই রিপিট করাকে বলা হয় তারজিয়, কি বলা হয়, তারজিয়, অর্থাৎ রিপিট করা। এই শাহাদাতাইন দুইটি শাহাদা, একটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার বলা, তারপরে আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দুইবার বলা হয়, এই উভয় শাহাদাতাইনকে এই দুই দুই চারবার, তো এই চারবারকে ডাবল করলে আরও চারবার হয়ে যায়। তো ইমাম শাফেঈ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে সেই আবু মাহদুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরজির আজানকে ওনারা প্রাধান্য দিয়ে থাকেন, এবং বাস্তবে উনি এভাবে দিতেনই আজান। শুধুমাত্র আবু মাহদুর ওনার আজানের মধ্যে ছিল, প্রথমে শাহাদাতাইন একটু আস্তে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মধ্যে এখন আবার ওই শাহাদাতাইনকে উচ্চ স্বরে আরবার রিপিট করা হইতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে। এতে এই শাহাদাতাইন রিপিট করার কারণে চারটি কলিমা এক্সট্রা হয়ে যায়। তো 15টির সঙ্গে আরও ওই শাহাদাতাইন রিপিট করার কারণে আরও চারটি যদি আপনি এক্সট্রা করে ফেলেন তো অটোমেটিক কয়টি কলিমা হলো, 19টি কলিমা হয়ে যায়, 19। তবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে শুরুতে তাকবীর যেটি উনি বলেন চারবার নয় দুইবার, তো ইমাম মালিক রহমতুল্লাহ মতে সেখানে শুরুর তাকবীর চারবারের পরিবর্তে দুইবার বললে আপনার দুই কমে গেল, তো 15, 16, 17। তো ওনার অপিনিয়ন হিসাবে আজানের কলিমার শব্দ দাঁড়ালো 17টি। তো মেজরিটি উলামায়ে কেরামের অপিনিয়ন হলো যে আজানের কলিমা এবং শব্দ হবে 15টি, যেটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতামত, এবং আমরা দুনিয়ার আজানটা এইভাবেই আমরা বর্তমানে দেখতেছি। যদিও সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ মতে এই আজান জায়েজ হলেও উত্তম হলো যে ওই শাহাদাতাইনকে রিপিট করার মাধ্যমে আরও চারটি কলিমা বেড়ে গেল, কিন্তু শুরুতে আল্লাহু আকবার চারবারের পরিবর্তে ওনার অপিনিয়ন হিসাবে দুইবার বলা ভালো, কয়বার বলা ভালো, দুইবার। তো সেই হিসাবে ওনার এই হিসাবে অপিনিয়ন হিসাবে কলিমাতে আজান হচ্ছে 17টি। আপনারা হয়তো শুনে আশ্চর্য হবেন যে আমরা তো পৃথিবীর কোথাও ওইভাবে আজান শুনি না। ইয়েস, আলহামদুলিল্লাহ, এই আজান তারজিয়ের সাথে আজান যেটি, এটি ইমাম শাফি এবং মালিক সাহেবের মতে হলেও বর্তমানে দুনিয়ার মধ্যে আজানের প্রচলন আর এখন থাকে নাই, বাট এক সময় ছিল। এখানে একটি মজার ঘটনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনায়ন থেকে রিটার্ন আসার পথে, হুনায়ন অভিযান থেকে রিটার্ন আসার পথে, ওইটি ছিল 8 হিজরি, ফতে মক্কার পরে হুনায়ন বিজয়ের পরে অভিযানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রিটার্ন আসার পথে রাস্তায় এক জায়গায় নামাজের টাইম হয়ে গিয়েছিল। তো মুয়াজ্জিনকে বলেন আজান দেওয়ার জন্য, মুয়াজ্জিন সুন্দর রাস্তার মধ্যে প্রতি মধ্যে আজান দিতেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাশে কিছু নন মুসলিমের ছেলেরা ছিল, ইয়াং বাচ্চারা ছিল, ওরা তো জীবনে আজান কোনোদিন শুনেও নাই দেখেও নাই, কিন্তু তারা যেহেতু আরব দেশের বাচ্চারা তারা তো আরবি বুঝে, কিন্তু তো ওই মুয়াজ্জিনের আজান শুনে ওই বাচ্চারাও কিন্তু ক্রিটিসাইজ করে, তামসা করে, তারাও সমান তারা ওই আজানের কলিমাগুলো রিপিট করতে শুরু করলো, কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারা ওই কলিমাগুলো রিপিট করতেছিল। এবং ওই বাচ্চাদের মধ্য থেকে, ইয়াংদের মধ্য থেকে একজন ছিলেন আবু মাহদুরা, ওনার আওয়াজটা এত মজার ছিল, রাসূলের সামনে আওয়াজকে খুব বেশি ভালো পাইতেন, খুব সুন্দর চমৎকার, আজাবাহু সৌতুহু, হাদিমে আসতেছে
أن النبي صلى الله عليه وسلم أعجبه صوته فعلمه الأذان ওই আবু মাহজুরা ইয়াং বয়ের গলার সাউন্ড আওয়াজটি অত্যন্ত মধুর এবং চমৎকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাচ্চাকে দেখে কাছে বসালেন, বলেন তুমি যে কলিমাগুলো বলেছ আবার বলো তো দেখি। তো আবু মাহজুরা তখন মুসলমান হন নাই, কিন্তু উনি এই শব্দগুলো বলা শুরু করলেন, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে আশহাদু আল্লাহ যখন আসছে তো ওনারা তো এক আল্লাহর বিশ্বাস বিশ্বাসী নন, তারা তো শিরিক করেন, 360 মূর্তির পূজা করেন। তো উনি যদিও ছোটো ইয়াং কিন্তু এই কথার মর্ম এবং অর্থ বুঝতেছেন, সেই হিসাবে ওই জায়গায় আসার পরে আওয়াজটা একটু নামাইয়া ফেললেন এবং আল্লাহু আকবার বড় করে বলেছিলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আওয়াজটা একটু পস্ত করে নিলেন, একটু নিচু করে নিলেন এবং আস্তে আস্তে বলা শুরু করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সময় তো আওয়াজটা আরও নামিয়ে দিলেন, কারণ ওনারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল বিশ্বাস করতে ছিলেন না, তখন উনি মুসলমান নন। এই শাহাদাতাইন আস্তে আস্তে বলার পরে রাসূলুল্লাহ বলেন ইরফা সাওতাক ওয়ারাজ্জে, তুমি তোমার আওয়াজকে বড় করে আবার এই দুইটা কলিমা আবার রিপিট করো। তখন উনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বড় করে রিপিট করলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তালকিনের মাধ্যমে ওনার অন্তরের মধ্যে ঈমান ঢুকে উনি কলিমার মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আজানের কলিমাগুলো শেখাতে গিয়ে শেষ পর্যন্ত আবু মুজা ইসলাম গ্রহণ করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আবু মুজার মাথায় হাত রেখে এই কলিমাগুলো শিক্ষা দিতেছিলেন, মাথায় হাত রেখে। মজার একটি ব্যাপার লক্ষণীয় লক্ষ্য করুন, হায় হায় সাহাবায়ে কারাম, এই আবু মাহজুরা পরবর্তীতে কোনোদিন উনি মাথার চুল উনি শেভ করেন নাই, কামান নাই। কেন? যে এই চুলে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হাত লেগেছে, আমি বরকতের জন্য উনি সবসময় লম্বা চুল ডেকেই দিলেন, মাথার চুল কখনো উনি শেভ করেন নাই, পরিষ্কার করে উনি মাথার চুল কামাতেন না। কেন? আল্লাহর নবীর হাত লেগেছিল, এই ছিল সাহাবায়ে কারামের নবীর প্রতি আয়েশ এবং মহাব্বত। আল্লাহু আকবার। সম্ভবত যে ইসলাম কবুল করার সময়ের ওই ঘটনাকে স্মৃতিচারণ করতে গিয়ে আমি আবার বলছি, উলামায়ে কেরাম মনে করেন যে আবু মাহজুরা উনি শাহাদতাইনকে চারবারের পরিবর্তে আটবার বলতেন, প্রথমে আস্তে করে তারপরে বড় করে রিপিট করতেন। কেন? ওই ইসলাম গ্রহণ করার সেই ঘটনাকে স্মৃতিচারণ করতে গিয়ে, স্মৃতিচারণ এবং ওই ঘটনাকে রিমাইন্ড হিসাবে উনি কিন্তু প্রথমে শাহাদতাইন আসতে বলতেন আর তারপর আবার বলতেন বড় করে বলতেন আল্লাহু আকবার। সেজন্য জমহুর এবং মেজরিটি স্কলারগণের মতে এটা আবু মাহজুরার বৈশিষ্ট্য এবং ওনার খুসুসিয়ত, ওনার মাইজিজাত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে হজরে সবসময় যিনি কাছে থেকে আজান দিতেন উনিকে হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আজানের মধ্যে কিন্তু তারজিহ ছিল না। ওনার আজান একজাক্টলি আমরা যেভাবে আজান দিই সেইভাবেই। এজন্য পৃথিবীর ওলামায়ে কেরামরা ওই আজানকে প্রাধান্য দিয়েছেন, যার ফলে আজও আমরা মক্কায় মদিনায় আরবে আজমে ইউকে বা সারা ইউরোপ শতাব্দ সব জায়গায় যত জায়গায় আজান হচ্ছে এই আজানটি হচ্ছে কিন্তু উইদাউট তারজিহ। শাহাদতাইন আরেকবার রিপিট করে আরও চারবার রিপিট করতে হয় না, বরং দুই দুই চারবার পড়লেই হয়ে যায়, যার ফলে আজানের কলিমাত বলা যেতে পারে বর্তমানে সবার মতেও কিন্তু 15টি। কয়টি? 15টি। একামতের ক্ষেত্রে কিন্তু আজও আপনারা একটু হয়তো ডিফারেন্ট দেখতেছেন, কেউ একামত দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ ক্বাদ ক্বামাল সালাহ ক্বাদ ক্বামাল সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। মাত্র 11টি শূন্য শূন্য আপনারা হয়তো শুনে থাকেন, মাত্র 11টি কলিমা। আমরাও মনে করি 11টি কলিমারও একামত জায়েজ আছে, কেন? রাওয়াত হাদিস মধ্যে তো আসছে। কিন্তু ইন দ্য সেম টাইম আমরা মনে করি যে 11টার চেয়ে উত্তম হবে 17টি কলিমার একামত দিলে, একজাক্টলি আজানের কলিমা আর কাদ কামাতি সালাহ কাদ কামাতি সালাহ ডাবল করে সংখ্যা দাঁড়াবে কত? 17। এই একামতটি উত্তম কেন? এই একামত যার আজানের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আজানের ইতিহাস শুরু হয়েছিল, ওনার নাম কী ছিল? আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রব্বিহি। ওনার একামত একজাক্টলি আবু দাউদ শরীফের মধ্যে বিস্তারিত এসেছে, সেখানে কলিমাত কিন্তু 17টি। আমরা যে একামত দিয়ে থাকি নর্মাল আপনারা শুনেছি যেটি আল্লাহ আকবার আকবার আজানের মতো সুদাস, প্রতিটি কলিমা আজানের মতোই,
শুধু এক্সট্রা মধ্যখানে হাইয়াল আল ফালাহ হাইয়াল আল ফরার পরে আমরা কী বাড়াই, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। এই এজন্য আমরা বিশ্বাস করি এগারোটি কলিমার একামত যেভাবে জায়েজ আছে ঠিক তেমনিভাবে সতেরোটি কলিমার আজান জায়েজ বরং উত্তম। কেন? এখানে এক্সট্রা কলিমা আমরা পাইলাম, এক্সট্রা কলিমার মাধ্যমে জিকির তসবিহাত এক্সট্রা হলো এবং নবী করিম সাল্লাল্লাহু বিশুদ্ধ হাদিস ছাড়াও কিন্তু এটা প্রমাণিত। বিশেষ করে যার স্বপ্নের মাধ্যমে আজানের ইতিহাস সৃষ্টি হয়েছিল, সূচনা হয়েছিল, ওনার আজানটির মধ্যেও এবং একামতটিও বিস্তারিত রয়েছে আবু দাউদের ইন ডিটেলস, সেখানে একামতের শব্দ হলো টোটাল সতেরোটি। এবং আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আজানের তারজিহ থাকলেও উনি একামত কিন্তু দিতেন এক্স্যাক্টলি আমাদের একামতের মতো। তাহলে দুই কারণে, এক তো হলো যার স্বপ্নের মাধ্যমে আজান শুরু হয়েছে উনার একামতের মধ্যেও কলিমাত হলো সতেরোটি, এবং আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনিকে নবী আকরাম সাল্লাম নিজে ডাইরেক্ট আজান শিক্ষা দিয়েছেন, একামত শিক্ষা দিয়েছিলেন, উস্তাদ ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও আজান আমাদের তারজিহ হওয়ার কারণে শাহাদাতাইন চারবার অতিরিক্ত ছিল, কিন্তু একামত এক্স্যাক্টলি আমরা যে একামত দিয়ে থাকি, আমরা যাবো একামত দিয়ে থাকি সতেরোটি কলিমার একামত। এজন্য এখানে কোনো বিভ্রান্ত হবেন না বলে আমরা অনেক সময় সৌদি আরব গেলে দেখি তারা এগারোটা কলিমার এগারো শব্দ দিয়ে একামত দেয়। ইয়েস, সেটাও জায়েজ রয়েছে, বাট আমরা মনে করি উত্তম আমাদেরটা এই কারণে। এজন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলহি উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি এই ইখতিলাফকে বিভিন্ন ধরনের হাদিসের ইখতিলাফকে সামনে নিয়ে এসে উনি বলেন যে কোরআনে করিমের তিলাওয়াতের ক্ষেত্রে যেভাবে ভিন্নতা রয়েছে, কোরআনে করিম তিলাওয়াত করতে কেরাতের মধ্যে সাত কেরাত রয়েছে, দশ কেরাত রয়েছে, একই শব্দকে দশভাবে পড়া যায়, সাতভাবে পড়া যায়, তিনভাবে পড়া যায়, চারভাবে পড়া যায়, আছে না এরকম কেরাতের ডিফারেন্ট রয়েছে, আপনারা জাল তফসিরে জাল্লাইন খুলুন বা বিভিন্ন ইলমুল কেরাতের কিতাব খুলুন, দেখবেন কোরআনে করিমের শব্দকে একাধিকভাবে পড়ার নিয়ম রয়েছে। তো যে কোনো এক রাতে পড়লেও যেভাবে শুদ্ধ হয় ঠিক তেমনিভাবে একামত যে কোনো এক নবীন সামের সময়ের যে কোনো এক মদিনের একামতকে ফলো করলে চললেও আমরা মনে করি ওই সতেরোটি কলিমার একামতটি উত্তম হবে। কেন? এটা জিক্রুল্লাহ, জিক্রের মধ্যে এক্সট্রা হচ্ছে, এবং সবচেয়ে বড় জিনিস যার স্বপ্নের মাধ্যমে আদান শুরু হয়েছিল ওনার একামতও একজাক্টলি সতেরো কলিমার একামত, প্লাস আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদান শিক্ষা দিয়েছিলেন, একামত শিক্ষা দিয়েছেন ডাইরেক্টলি, ওনার একামতটাও কিন্তু সতেরো কলিমা। এবং এই কথাগুলো তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসে পরিষ্কার এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একামত শিক্ষা দিয়েছেন সতেরো কলিমার, সেভেন্টিন। আজান টাইমে রাখি দেওয়া যায়, যেহেতু আমরা আগেই বলেছিলাম আজানের অর্থই হলো নমাজের টাইম শুরু হয়ে গেছে, এটার অ্যানাউন্সমেন্ট। এবং আল্লাহ নবী বারবার বলেছেন হে মুয়াজ্জিনরা তোমরা সতর্ক সহকারে তোমরা আজান দিবে, কারণ আল মুয়াজ্জিনু মুতামানুন, তোমাদের উপর মানুষ আস্থা রাখেই সেহরি খাওয়া বন্ধ করে আবার ইফতার করে, নামাজের টাইম শুরু হয়ে গেছে এটা বিশ্বাস করেই তারা কিন্তু নামাজ পড়ে। অতএব তোমরা আস্থাবাদন থাকতে হবে, তোমাদেরকে স্টাসওয়ার্দি থাকতে হবে, এজন্য টাইমের আগে দেওয়ার কোনো যুক্তি নাই। ইয়েস, মক্কায় মদিনায় আপনারা দেখেছেন ফজরের আজানের আগে একটি আজান দেওয়া হয়, ওই আজানটি ফজরের নবী করিম সাল্লামের সময়ও সমান দুইটি আজান দেওয়া হতো। বুখারী শরীফ হাদিসে এসেছে রাত্রে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সরি, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রে দিতেন আর আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম দিতেন ফজরের সময়। প্রথমে কিন্তু শিফট উল্টা ছিল, পরে কোনো একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজানের মধ্যে একটু মিস্টেক করে ফেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেঞ্জ করে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নিয়ে আসেন ফজরের আজানের জন্য, আর বেলালকে বললেন তুমি রাত্রে সেরি টাইমের আজান দেবে। এবং বুখারী শরীফ হাদিসের মধ্যে পরিষ্কার রয়েছে সেই আজানের উদ্দেশ্য ছিল লাইয়ুরজিআ নাঈমাকুম ওয়া লাইয়ুনাব্বিহা কাঈমাকুম, সরি, লাইয়ুনাব্বিহা নাঈমাকুম ওয়া লাইয়ুরজিআ কাঈমাকুম। উনি আজান দেন রাত্রে, আল্লাহ নবী বলেন লা তাগুররানাকুম লা ইয়াগুররানাকুম আজানু বেলাল, হে আমার সাহাবা কেরাম, তোমরা বেলালের আজান শুনে তোমরা সেরি হওয়া বন্ধ করবে না, তোমরা দুঃখার মধ্যে পড়বে না, কারণ ইয়াদিন রাত্রে। কেন? যারা ঘুমন্ত তারা যেন আজান শুনে জাগ্রত হয়ে যায়, আর যারা সজাগ আছে তারা যেন সেরি খাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো এটা ছিল সেহরির টাইমে তাহাজুদের জন্য, এবং রমজান শরীফে বা যারা সেরি খাবে তাদেরকে সেরির জন্য ঘুম থেকে জাগ্রত করার জন্য, এবং যারা সজাগ নামাজ পড়তেছেন তাদেরকে সেরি টাইম হয়ে গেছে এটা রিমাইন্ড দেওয়ার জন্য।
আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের বাংলাদেশে এখন রয়েছে, সরির টাইমে অনেক মসজিদ থেকে আওয়াজ দেওয়া হয় যে সরি টাইম হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি সরি খাওয়ার ব্যবস্থা করুন, কোনো জায়গায় সারণ বাজানো হয়। এখন অবশ্যই জিনিসটা মোটামুটি একটু কমে গেছে বা কোনো কোনো এখন পর্যন্ত চালু আছে। তো ওই আজানটি মনে করেন ওই সায়রনের মতো জি, কেন যারা ঘুমন্ত আছেন তারা যেন ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বে, সেহরি খাবে, আর যারা সজাগ আছেন তারা যেন তাহাজ্জুদ পড়া শুরু করে দেয় আর তাহাজ্জুদ শেষে তারা যেন সেহরি জন্য তৈয়ারি করে। এই কথাটি বুখারী শরীফে রয়েছে, এটা ফজর আজান হিসেবে পরিগণিত নয়। কেন? যদি এই আজানটা ফজর আজান ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে কোনো একদিন এইভাবে পাওয়া যাওয়ার কথা ছিল যে আজানটা হয়েছে রাত্রে আর ফজরের আজান আবার দেওয়া হয় নাই। এখনও দেখবেন আপনি ওই রাত্রির আজান দেওয়ার পরে আবার ফজরের টাইমে কিন্তু আরেকটা আজান দেওয়া হয়। তাহলে বোঝা গেল ফজরের আজান ফজরের জন্য আর ওই আজানটা ফজরের জন্য নয়, ওটা ভিন্ন কারণে দেওয়া হয়। এই এখানে উলামায়ে কেরামের একটি মতামত, যদি কোনো মুয়াজ্জিন ভুলবশত টাইমের আজান দিয়ে দেন তাহলে এই আজানটা কিন্তু হবে না। আজান কি হবে না? রমজান শরীফে অনেকেই আমাদের দেশে এরকম হয়ে যাওয়ার সময় কেহ দেখা যায় যে ঠিক সেহরির থ্রু আগে ওনার আজান শুরু করে দেন টাইমের ইয়ের কারণে, এটা কিন্তু আজান ফজর আজান হিসেবে পরিগণিত হবে না। এই দেশেও যদি কেহ ভুলবশত টাইমের আজান দিয়ে দেন ওই আজানটা কিন্তু ওয়াক্তের আজান হিসাবে পরিগণিত হবে না, টাইমের পরে আবার আজান রিপিট করতে হবে। এই একটা মস্তাহত আমরা আজকে শিখলাম। মুয়াজ্জিন এবং আজানের জন্য কতিপয় শর্ত রয়েছে, এটা আমরা গতকালকে বলেছিলাম যে আজান অবশ্যই তরতিব ঠিক করে দিতে হবে, আক্কর করা যাবে না। ইভেন যদি তরতিবটা আক্কর হয়ে যায় সুন্নত পরিপন্থী হবে এবং আবার আজানকে রিপিট করতে হবে। দুই নম্বর, ধারাবাহিক হওয়া উচিত, আজান দিয়া আপনি আল্লাহ পরলোকর বলে অনেকক্ষণ লেট করে ফেলেন না, আর কেন খুব লেট না হয়, এটাও কিন্তু লক্ষণীয়, মুতাওয়ালিয়ান। তিন নম্বর, টাইম শুরু হওয়ার পরে দিতে হবে, কারণ রাসূল বলেছে ইজা হাজরাতি সালাত ফালি ইউয়াজ্জিল্লাকুম আহাদুকুম, কি বলেছেন, নমাজের টাইম যখন শুরু হয়ে যাবে তখন তোমাদের মধ্যে থেকে একজনে যেন আজান দিয়ে দেয়। নমাজ টাইম শুরু হয়ে গেলে ফাইজা হাজরাতি সালাত, আল্লাহ বলেছিলেন এই কথাটি আমর ইবনে হুয়াইরিসকে, ওনারা দিন শিখার জন্য এসেছিলেন উনি এবং চাচাতো ভাই, রাসূল ওনাকে বলেছিলেন নমাজের টাইম শুরু হওয়ার পর আজান দিতে হবে এবং আজান আমাদের কোনো লাহান যেন হয় না, গানের সুর যেন না হয়। এইটা কিন্তু আমাদের দেশে বিশেষ করে আমরা পরিলক্ষিত আমরা লক্ষ্য করেছি, অনেক আজান বেশি স্টাইল করতে করতে একবারে গানের মতন ল একবার, ওনারা মনে করেন কী সুন্দর করছেন, কিন্তু হাদিস মানে পরিষ্কার নিষেধ এসেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি বলেছেন আজিন আজানান সামহান ওয়াইলা ফাতাযিলনা, স্মুথলি সহজভাবে শান্তভাবে আজান দেবে, বেশি করাকে মুলাইয়া চুড়াইয়া স্টাইল করে আজান দেওয়া নিষেধ করেছেন। আলহামদুলিল্লাহ আহলে আরবের আজান দেখবেন কত মধুর, সরল সদ আজান, কিন্তু কত মজা, মদিনার আজান মক্কার আজান শুনলে কী মজা লাগে, আল্লাহু আকবার, এজন্য আজানটা সহজ সরল যেন হয়। আমরা ইনশাল্লাহ এই বিষয়ে সুযোগ পেলে আমরা আরও কথা রাখবো ইনশাল্লাহ, আমরা কলার দিকে চলে যাবো। জাজাকুমুল্লাহ খায়ের, সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আপনাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে পুস্তকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত, জি বলুন আপনার প্রশ্ন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি আমি
নতুন প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ বিরতির পর, এই প্রশ্নের উত্তর দেওয়ার পর ইনশাআল্লাহ আপনাদের আরও কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওনার প্রথম প্রশ্ন ছিল, ফজর নামাজ পড়ে উনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ উনি এবং যত অসুস্থ আছেন সকল জন আল্লাহ শিফা দেন। উনি বয়স্ক এবং অসুস্থ হওয়ার কারণে ফজর নামাজ পড়ে আগে হয়তো যায় নামাজে বসে বসে জিকির তসবিহাত পড়তে পড়তে মকটেম যাওয়ার পরে উনি স্টার্ট পড়তেন। এখন বর্তমানে ফজর নামাজ পড়ে উনি একটু বিছানায় শুয়ে শুয়ে সেখানে ইয়াসিন পড়েন, সুরে হাসর পড়েন, আরও বিভিন্ন সুরা পড়ে তারপরে মকটেম যাওয়ার পরে উঠে ইশরাক পড়েন চার রাকাত। তো ওনার ইশরাক কি হবে? আমি ওদিন বলেছিলাম যে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ আপনি যেহেতু মাজুর, কারণ আপনি তো বিছানায় গেলে উদরের কানে গিয়েছেন এবং জিকির করতে করতে তারপরে আপনি হয়তো তারপরে গিয়ে চার রাকাত পড়ছেন, ইনশাল্লাহ আপনার ইশরাক হবে এবং ইশরাকের সওয়াব পাবেন। ইশরাকের সওয়াব কি? এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিটলি হজ এবং উমরার সওয়াব দান করে থাকেন। দুই নম্বর, আপনি একটি দোয়ার অর্থ জেনেছেন, জানতে চেয়েছেন, একটি দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ দুনিয়া আমাকে হাসানা দাও এবং আখেরাতও আমাকে হাসানা দাও, হাসানা মানা শান্তি এবং নেকি আমাকে দাও, এমন কাজ করার তৌফিক দাও যেটা আমাদের নেকি থাকে, আর আখেরাতের হাসানা মানা জান্নাত, দুনিয়ার হাসানা মানে দুনিয়ার সুখ শান্তি এবং বালাই সব কিছু দেওয়া, খয়র কল্যাণ। আরেকটি দোয়া আপনি বলেছেন যে আল্লাহ আমাকে এমন জান্নাত দাখিল করো এবং আমাদের সন্তানদেরকে আমাদের সঙ্গে মিলিয়ে দাও, আলহাকনা বিন দুরিয়াতাহুম, যে আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের সঙ্গে জান্নাতে একসাথে মিলিয়ে দিয়ে জান্নাতে আদানায়। তো উভয় দোয়াই ঠিক আছে ইনশাআল্লাহ, এবং আপনাকে ধন্যবাদ এই বয়সে আপনি এই দোয়াগুলো করছেন, তিলক করছেন, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বুঝতাম, এখন প্রশ্ন আসেনি, আমরা আনসার দেন ইনশাআল্লাহ। প্রথমত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনটা খুবই সেন্সিটিভ, খুবই গুরুত্বপূর্ণ, এবং তালাকের মাসলাটাও খুবই সেন্সিটিভ, যেহেতু দ্বিপক্ষিক ব্যাপার, দুইটা গ্রুপের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এখানে ইনভলভ, যার ফলে কোনো এক পক্ষের কথা শুনে ফাইনাল ডিসিশন বলা সম্ভব নয় এবং এটা সঠিকও নয়। বাট আপনি যেভাবে জেনারেল জিজ্ঞেস করেছেন সিস্টার, যে যদি হাজব্যান্ড গুসা করে কোনো সময় তার স্ত্রীকে বলেন যে ঘর থেকে বের হয়ে যাও উইথ ইন্টেনশন অফ তালাক, তালাক তো হয়েই যাবে। ইভেন উলামায়ে কেরাম বলেছেন এটা কিন্তু আলফাজে কেনাই বলে, ইনডাইরেক্ট তালাক, কিছু শব্দ রয়েছে যেগুলো দিয়ে ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি তালাক মিন করে। তোর মধ্যে একটি ইধাবি আর বিজয়, তুমি ঘর থেকে চলে যাও, তুমি ওর জন্য হারাম, এই ধরনের ওয়ার্ড বললে অনেক সময় ঝগড়ার সময় যে বলা হয় তাতে তালাক হয়েই যায়। তাই আপনাদের সিচুয়েশনটা সবচেয়ে উত্তম হবে আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলেই শান্তভাবে কোনো যোগ্য মস্তিষ্কের সঙ্গে ওয়ান টু ওয়ান আলাপ করে নেবেন এবং ব্যাপারটি বুঝে নেবেন, এটাই সবচেয়ে উত্তম হবে। যদি রাগের বশীভূত হয়ে গুসা অবস্থায় অথবা তালাকের কথা চলতেছে, হয়তো স্ত্রীর পক্ষে বলা হলো আমাকে তালাক দিয়ে দাও, উনি বলেন যাও আমার থেকে বের হয়ে, এইভাবে কোনো কথার উত্তরে বলা হয় অথবা রাগের বশীভূত হয়ে বলা হয়, তো অনেক অনেক সময় কিন্তু এই সমস্ত শব্দ দিয়ে ইনডাইরেক্টলি তালাক হয়েই যায়। তাই বুঝতে হবে কোন সিচুয়েশনে বলেছেন, কীভাবে বলেছেন, অবস্থা কী ছিল এবং তার সাক্ষী প্রমাণ কী আছে না আছে, স্বামীরও বক্তব্য শুনতে হবে, স্ত্রীর বক্তব্য শুনতে হবে, প্রমাণ থাকলে প্রমাণও নিতে হবে, এরপরে ফাইনাল ডিসিশন হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। বাট আমি আবারও বলবো এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, এবং একজন হাজব্যান্ড হিসেবে ওনার দায়িত্ব হলো উনি এই তালাক বা যে সমস্ত তালাক হয়ে যায় এগুলো নিয়ে ডংডাং না করে এটা খুব সতর্ক থাকার দরকার। বিবাহ করা যেভাবে জরুরি, বিবাহের পরে এই সমস্ত মাসলা জানাটা অত্যন্ত জরুরি, যে কোন শব্দ বললে বিবাহ ভেঙে যায়, কীভাবে বললে বিবাহ থাকে না থাকে, এগুলো সব জানা দরকার। ওই দিন আমার কাছে একটা ফতোয়া একজন জিজ্ঞাসা করেছিলেন যে উনি রাগের বশীভূত হয়ে তালাক 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 বলেছেন, উনি নিজেই বলতে পারেন কয়বার বলেছেন, স্ত্রী বলেছেন যে আমি কাউন্ট করেছি সাতবার বলেছেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার, এরপরে জিজ্ঞাসা করছেন আমার বিবাহ রইল কিনা রইল না। আরেক জায়গা হলো যে এক বৎসর হয়ে গেছে, দশ বছর হয়ে গেছে, দশ বছর তালাক দিয়েছিলেন, আজকে মাসলা জিজ্ঞাসা করতেছেন, আজীব, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন, জাযাকুমুল্লাহ।
আর এরকম যদি স্ত্রী যদি বলে যে তুমি ঘর থেকে বাইর হও, তোমার আমার দরকার নাই, এরকম যদি স্ত্রী বললে তিরপে তালাক হবে না, বেয়াদবি হবে, হয়তো রহমানের বিভিন্ন কথা, কিন্তু এটা তালাক হয়ে যায় না। তালাক দেওয়ার অধিকার হলো হাজব্যান্ডের, হাজব্যান্ডের মানে মহিলারা এরকম বললেও বা বাইর করে যদি স্বামীকে দিয়ে তালাক হয় না, তালাক হয় না, তালাক হয় না, এরকম তো অনেক ঘটনা এই দেশে ঘটছে, অনেক জায়গায় ঘটছে। জাজাকাল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। আমার খবরটা কি অতিরিক্ত আমি ফার্স্ট বোন ক্রিয়েট দেওয়া লাগবো না, আমি লাগিয়ে দিতাম ফার্স্ট বোন দিলাম, ফার্স্ট দিবি খাটাইয়া হারি দেওয়ার দরকার, ওখানটা জানতাম। যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে অন্যতম একটি স্তম্ভ, গুরুত্বপূর্ণ একটি ফরজ দায়িত্ব। এবং যাকাত, যাকাতের পয়সা 100% গরিব হাতে পৌঁছা, এটা জরুরি এবং পৌঁছানোটা জরুরি। তো আপনার যাকাত যতই হয়েছে 100% গরিবের হাতে পৌঁছতে হবে, এবং পৌঁছানোর খরচ এটা আপনার দায়িত্বে, আপনার দায়িত্ব হলো আপনি পৌঁছাতে হবে। যদি তাই হয়ে থাকে তাহলে এবার আপনি নিজেই বলুন যে এই দেশ থেকে যদি অন্য কোথাও আপনি পাঠান, ফি লাগে, তো এই ফিটা কিন্তু আপনার পকেটের পয়সা দিতে হবে, যাকাত থেকে আপনি কাট করতে পারবেন না। কেন? গরিবের হাতে পৌঁছানো এটা আপনার দায়িত্ব, তো পৌঁছাতে গিয়ে রাস্তার খরচ এটা আছে, এটা আপনাকে বহন করতে হবে। তো সেই ফর এক্সাম্পল আপনার যাকাত হয়ে গেল 800 পাউন্ড, তো 800 পাউন্ড পাঠাইতে ফি মনে করেন যা আসবে, 800 পাউন্ড পাঠাইতে তো অ্যাটলিস্ট 8-10-12 পাউন্ড আসবে, তো এটা আপনি আপনার নিজের তহবিল থেকে দিতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কোনো আরেকজন আপনাকে 200 পাউন্ড দিয়েছেন যাকাতের পাঠিয়ে দেওয়ার জন্য, তো এটা পাঠানোর জন্য উনি নিজে এই পাঠানোর খরচটা দেওয়া উচিত ছিল, অথবা আপনি ফোন করে ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা যদি 100% 200 পাউন্ড আপনার যাকাতেরই হয় তাহলে যাকাতের পয়সা দিয়ে তো আমি পাঠাতে পারবো না, আপনি ওই খরচ দেন, অথবা আপনি আপনার পকেটে খরচ বহন করতে হবে, ঠিক আছে? কিন্তু যাকাতের পয়সা দিয়ে রাস্তার প্রতি পাঠানোর খরচ এটা এটা এখান থেকে কর্তন করা যাবে না, কারণ যাকাতের পলিসি 100%। এই জন্য আমরা সবসময় বলে থাকি কোনো চ্যারিটি অর্গানাইজেশনকে যদি হাতে আপনি যাকাত দেন, তো অবশ্যই ওনাদেরকেও এই মোস্তাজানা ফরজ 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 যে চ্যারিটি যাকাতের পয়সাগুলো 100% পলিসির ভিতরে এটা ওনারা পৌঁছাতে হবে। যদি ওনারা দায়িত্ব নেন তাহলে আপনার তাদের যাকাত দেবেন, অথবা যদি তারা এইভাবে এই পয়সাতে খরচ করেন যে মেহরবানি করে আপনারা এটা ফাইন্ড আউট করে আপনারা পাঠানোর খরচটা আপনারা দিয়ে দিয়েন, তবু যাকাত থেকে গরিবের পয়সা থেকে যেন কোনো পয়সা কর্তন না করা হয়, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ ইসলামিক অর্গানাইজেশন যেগুলো রয়েছে তারা তো অবশ্যই মাসলা জানে, এবং তারা আমরা মনে করি একর নিলে তারা করতেছে, এবং এটা আমরা প্রত্যাশিত। এরপর আপনি কনফার্ম হয়ে এটা দেবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি একটু আবার রিপিট করবেন, কিটা কথাটা বোঝা গেছে? খেয়ে ফোন ধরেন না, আপনার কথাগুলো আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না, পরিষ্কার না। গুসা করার কোনো কথা না ইনশাল্লাহ, আমি জানি না খেলে গুসা করছে না, বসে গুসা ইনশাল্লাহ তারা গুসা করতে না ইনশাল্লাহ। ওকে, কোনো প্রশ্ন তাহলে কোনো প্রশ্ন করতে হবে আর না অন্য ঠিক আছে ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ, আপনার কথাগুলো পরিষ্কার হচ্ছে না। আমরা কন্ট্রোল রুমকে বলবো, ওই ভাই যিনি ফোন করেছেন ওনার কথাগুলো বোঝা যাচ্ছে না হয়তো। জি ঠিক আছে ইনশাল্লাহ, ধন্যবাদ। যারাই প্রশ্ন করবেন আপনারা অনিয়ারে কথা বলতেছেন, কি বলতেছেন, প্রশ্নটা কি, আপনারা একটু ভালোভাবে বুঝে শুনে আপনারা প্রশ্ন করবেন, যাতে আপনার সময়গুলোও সেভ হয় এবং আমাদের
হাজার হাজার দর্শক ভাই বোন যারা আছেন তারাও যেন এই সময়টি উপকৃত হতে পারেন। এই জন্য সবসময় বলি, যারাই প্রশ্ন করবেন হয়তো পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনারা ফোনে কথা বলবেন, অথবা টিভির কাছ থেকে ফোন করলেও টিভির ভলিউম কমপ্লিটলি মিউট করে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন। আমাদের এই আজকের এই আলোচনা, আমাদের যে বর্তমানে যে আমরা যে আলোচনা করতেছি এটা হলো আমাদের প্রোগ্রাম যেটি, এটি হলো ইসলামিক কিউ এন এ উইথ ইকরা। প্রতি শনিবারে শুরু করে, শনিবার থেকে শুরু করে শনি রবি সোম মঙ্গল বুধবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন একই টাইমে সমান নামে রাত্র 9টা থেকে রাত 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলে। আপনারা প্রশ্ন করেন, আমরা জবাব দিয়ে থাকি। শুরুতে আমরা বিশ্বভিত্তিক আলোচনা করি, তারপরে আপনাদের প্রশ্ন এবং প্রশ্ন দিয়ে আমরা সেটা আনসার করে থাকি। আজকে আমাদের আজকে বিষয় কী ছিল, এটি ছিল আজান নিয়ে। আমরা বলেছিলাম একজন মুয়াজ্জিন হিসাবে ওনার জন্য উচিত কয়েকটি জিনিস। নাম্বার ওয়ান, যে আজান যেন প্রত্যেকটি কলিমা ইন ওয়ার্ডার যেভাবে আছে এইভাবে যেন দেওয়া হয়, এটা সুন্নত। দুই নম্বর, এক শব্দ বলার পরে খুব লম্বা সময় লেট না করে পরবর্তী শব্দ বলে ফেলা। তিন নম্বর হলো আজানটা যেন টাইম শুরু হওয়ার পরে যেন হয়, খুব সতর্কের সঙ্গে আজান দেওয়া হয়, আগে যেন আজান দেওয়া না হয়। ফজরে আজান যেটি আজান ফজরে আগে দেওয়া হয় এটা ফজরের জন্য নয়, এটা দেওয়া হয় যারা ঘুমন্ত তাদেরকে জাগ্রত করে সেহরির জন্য অথবা নামাজ জন্য রেডি করা, এবং যারা সজাগ আছেন তারা যেন নামাজ তাহাজ্জুদ পড়েন অথবা তারা যেন সেহরি খান, এজন্যই আজান দেওয়া হতো। নাম্বার ফোর, আজানের মধ্যে এটা দেওয়া হবে স্মুথলি, একদম সিম্পল সহজ সরল আজান দেওয়া হবে। এখানে গানের সুরে খুব বেশি স্টাইল করা যেটা, এটাও কিন্তু মকরু নিষেধ করা হয়েছে। বুখারী শরীফ এবং বুখারীর মতো একটি চ্যাপ্টার নিয়ে এসেছেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, বলেছিলেন মুয়াজ্জিনকে, আজ্জিন আজানান সামহান ওয়া ইল্লা ফাতাযিলনা, তুমি সহজভাবে স্মুথলি আজান দিবে, সিম্পলভাবে আজান দিবে, বেশি স্টাইল করে আওয়াজটা গানের মতো আপ অ্যান্ড ডাউন করা এটা করা যাবে না। নাম্বার ফাইভ, আজানের মধ্যে যেন শুদ্ধ হয়। বড় সমস্যার কারণ হলো যে অনেক জায়গায় দেখা যায় অনেক মুয়াজ্জিন আজান দিতে চান কিন্তু তোমার আজানটা কিন্তু মারাত্মকভাবে রং হইতেছে। আল্লাহকে বাস্তে এ সমস্ত মুয়াজ্জিন যারা আজানের কলিমা শুদ্ধ নয় ওনারা যেন তাদের যে আগ্রহ থাকেই, আলহামদুলিল্লাহ তাদের আগ্রহকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, আমরা ওয়েলকাম করি, কিন্তু ওনার জন্য উচিত হবে উনি যেন আজানটা শুদ্ধ করে নেন। এবং প্রত্যেক মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেব সহ প্রত্যেক কাছে আহ্বান থাকবে যিনি আজান দেবেন ওনার আজানটা যেন শুদ্ধ হয়, এদিকেও আপনারা লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, যে কাউকে আজান দিতে আপনারা দিবেন না এটাও খেয়াল রাখবেন। কিন্তু নাম্বার সিক্স, আজানের মধ্যে যথাসম্ভব আওয়াজ বড় করে দেওয়া। আজকাল তো মাইক্রোফোন আসে বিদায় অটোমেটিক মাইক্রোফোন তো আদান তো আওয়াজটা তেমনি বড় হয়ে যায়। বিশেষ করে আমাদের দেশে আদান বাইরে দেওয়া গেল, এই তো সব জায়গায় তো বাইরে দেওয়া যাচ্ছে না, তো এটাও কিন্তু আদানের একটি মতলব সুন্নত, আদানের আওয়াজটা বড় হবে ইনশাআল্লাহ। জি, জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার আলী ফসাদ দান, আমার আলী ফসাদ দিতা। জি, আর একটা নম্বর আছে, হবে আপনি কল কর রোকাই আপনি কন্ট্রোল আই আছে, আমরা কন্ট্রোল নম্বর হই মুজে ভাই আছে, ইন্টার মানে রং জায়গাতে আছে, ইন্টারনেটে হই দিবা তাই ফোন করতা। ডোনেশন নাম্বারও আমরা এখানে আজকে লাইভ আমরা প্রশ্ন উত্তরের পর্বে আমরা আলোচনা করতেছি। আপনার কোনো ইসলামিক কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে প্রশ্ন করতে হবে, আমরা সেই জবাব দেবো ইনশাআল্লাহ। আর চ্যারিটি কালেকশন যেটা থাকে এটা থাকে থার্সডে এবং ফ্রাইডে। এরপর যদি কেউ কোনো ডোনেশন দিতে চান তো ডোনেশন নাম্বার 02070708471715 নম্বরে কল করে আপনি আপনার ডোনেশন দিবেন ইনশাআল্লাহ। আজানের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো আজান একজনেই দেওয়ার কথা, গ্রুপের আজান প্রয়োজন ছাড়া না দেওয়াটাই উত্তম। হ্যাঁ, যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে হয়তো একটা গ্রুপে আজান দেওয়া যেতে পারে। যেমন আপনারা দেখেছেন হয়তো আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমায় অনেক সময় মাইক না থাকলে একটা গ্রুপে আজান দিতেন। আমি যে সময় হাটাতেই পড়তাম তখনও মাশাআল্লাহ হাটাদের এরিয়া তো অনেক বড়, তো হাটাদের এরিয়ার ভিতরে ফজরের আদানটা আদানের জুফত অর্থাৎ যৌথ আদান হতো। দৌরে হাদিসের মিনার থেকে একজন এখান থেকে শুরু করতেন আর মসজিদ মিনার থেকে আরেকজন, উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে থেমে যেতেন, এরপরে উনি বলতেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, তারপর উনি বলতেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, এরপরে উনি আল্লাহ আকবার আল্লাহ আকবার। দুজন আদান শেষ হতে প্রায় 15 মিনিট লাগতো, 15 মিনিট, সুবহানাল্লাহ। তো এইভাবে প্রয়োজনে আজান ডাবল দেওয়া যায়, দুইজনে মিলে দেওয়া যায়, বাট স্বাভাবিক সুন্নত হলো একজন আজান দেবেন। কেন? রুসুল বলেছেন ওয়াল ইউয়াজ দিন হুকুম ইদাতে সলাত ফলে ইউয়াজ দিন লাকুম আহাদ হুকুম, তোমাদের মধ্যে থেকে একজন কোনো একজন আজান দেবেন। কি বলেছেন? তোমার মধ্যে কোনো একজন আজান দেবেন, দুইজনে একসঙ্গে আজান দেওয়ার কথা নয়। যেভাবে ইমাম হন একজন,
একই জামাতের ইমাম হন একজন, ঠিক তেমনিভাবে মুয়াজ্জিন হবেন একজন, একসঙ্গে একজন আজান দিবেন, দুজন আজান দেওয়া যায় না। জি জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। মাতা মুসা করিয়া গর্দনা থাকি আর বার উল্টাইয়া আনি মাতা মুসা করা, তা মেয়ে লোকের তো শুনলাম বা বান্দা থাকে দেওয়া আর তসবি পড়া একদম হুজুরে কইলা তসবি বলে তসবি দি বলে তসবি পড়া সেটা যায় না, এটা গুলো আমি নাম কইয়েন না কইছেন যত তসবি আছে গড় তাকে বুলে ফালাই দিতা। ও দুইটা প্রশ্ন। আপনার প্রথম প্রশ্ন, মাতা মাসার ক্ষেত্রে হাদিসটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাতা মাসা করেছেন, ফাআদবারা বিহিমা ওয়া আকবালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতার সামন থেকে শুরু করে পিছন পর্যন্ত, পিছন থেকে আবার হাতটা ব্যাক নিয়ে সামন পর্যন্ত নিয়ে এসেছেন। বাদা বি মুকদ্দমা রাসি সুম্মা যাহাবা বিমিলা কফাহু সুম্মা রাজা বিমা ইলাল্লাযী বাদাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুসা সামন থেকে শুরু করে এইভাবে পিছন দিকে নিয়ে যেতেন গর্দনা পর্যন্ত, আবার সামন দিকে হাতটা নিয়ে যেখান থেকে শুরু করছেন এখানে নিয়ে আসতেন পুরো মাতাকে কমপ্লিট করার জন্য। যদিও আমরা বিলিভ করি যে পুরো মাতা মুসা করা সুন্নত, চার বাঁকের এক বাঁক মুসা করা হলো ফরজ ইমাম আবু হানিফার মতের মতে, আর ইমাম শাফিঈর মতে কয়েকটি চুল মুসা করলেই ফরজ আদায় হয়ে যায়, যদিও ইমাম মালিক রহমতুল্লাহর মতে পুরো মাথায় মাসা করতে হয়। বাট আমরা কোনটি করব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম পুরো মাথায় মাসা করেছেন, তো পুরো মাথায় মাসা করা ফরজ না হলে সুন্নত তো বটে, তো আমরা কেন কমি করবো, আমরা পুরো মাথায় মাসা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হলো মাবুনরা এভাবে যদি সামন দিক থেকে পিছন দিকে নিয়ে আবার পিছন দিকে সামন দিকে নিয়ে আসেন তো মাতার চুলের কারণে সমস্যা হবে, তা আপনারা কীভাবে করবেন, যতটুকু সম্ভব আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। যদি মাতার মধ্যে চুল বাঁধা থাকে তাও তো আমি মনে করি করা যাতে কোনো সমস্যা নেই, কারণ আপনি উপর দিয়ে নেবেন এইভাবে নিয়ে তারপরে কুফার উপর দিয়ে এইভাবে হাতটা দিয়ে আবার সব মানে আগলস করে নিয়ে আসেন কোনো সমস্যা হবে বলে করে আমি মনে করি না। যদি চুল খোলাও থাকে তো এইভাবে নিয়ে আপনার তো খুব হাতটাকে তো একদম মানে উপর দিয়ে আগলস করে নিয়ে আসবেন আপনি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন যে যদি মাথার চুল খোলা থাকে তো এইভাবে পিছন দিক থেকে আবার হাতটা নিয়ে আসার সময় হয়তো চুলটা আবার এলোমেলো হয়ে যাবে, তো আপনি চুলের উপর খুব প্রেশার না দিয়ে স্মুথলি উপরের দিকে আকলস নিয়ে আসলেন যতটুকু সম্ভব। ঠিক আছে ইনশাআল্লাহ, তো যতটুকু সম্ভব আপনি এভাবেই করবেন, আপনার চুলটাও যেন এলোমেলোজনিত না হয়েও আপনার যতটুকু সম্ভব। আমার মনে হয় মাথার চুল বাঁধা থাকলে তো মাথার চুল খুলতেই হবে না ইনশাআল্লাহ। আপনি যদি মাথার চুলের উপর দিয়ে এভাবে নিয়ে যান গদনা পর্যন্ত কুফার উপর দিয়ে, তারপরে আবার এই চুলের যে বান আপনি যেটা আছে বানের উপর দিয়ে আবার এইভাবে হাত নিয়ে সামনের দিকে নিয়ে আসেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। সমান মাথার চুল খোলা থাকলেও আপনি এমনভাবে পিছন থেকে নিয়ে আসবেন যাতে আপনার চুলটা যেন খুব বেশি এলোমেলো না হয়ে যায়, একটু হাতটাকে ধীরে ধীরে যদি নিয়ে আসেন আমার মনে হয় এলোমেলো হবে না ইনশাআল্লাহ। বাট এরপরেও চেষ্টা অবশ্যই করবেন আপনারাও পুরো মাথা মাসা করার জন্য, পুরো মাথা মাসা করা যাবে আমাদের জন্য ফরজ। বখারি শরীফের চ্যাপ্টারে নিয়ে এসেছেন যে মহিলারাও সমান এই মাসা কোনো বেশ কম নাই। ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন শুনে আমি বড় আমি মানে শঙ্কিত হলাম যে কেন এই সমস্ত ফতোয়া দিয়ে বিভ্রান্ত চড়ানো হচ্ছে। ইয়েস, আমি জানি, খুব ভালোই জানি যে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই ওনার একটি পার্সোনাল অপিনিয়ন ছিল, উনি বড় মাপের আলিম ছিলেন কোনো সন্দেহ নাই, বাট সাথে সাথে ওনার কিছু ব্যক্তিগত কিছু অপিনিয়ন রয়েছে যেগুলা উনি
মতামত ব্যক্ত করেছেন। অন্য নির্ভরযোগ্য কোনো উলামায়ে কেরাম ওনার এই মতের সঙ্গে একমত পোষণ করেন নাই। ওই কিছু ইউনিক মতামতের মধ্য থেকে এটিও একটি ওনার মতামত, উনি সর্বপ্রথম বলেছিলেন যে তসবি যদি দানার মধ্যে কেউ গণে চা বেদাত হবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এটা ওনার বুঝ। কিন্তু এই কথার এই মতটা কিন্তু আর কোনো উলামায়ে কেরামের সঙ্গে একমত হন নাই। আজকাল অনেকেই ওনার ফতোয়া ওয়েবসাইটে দেখে আর ওইখান থেকে পেয়ে ওনারা এই ফতোয়াটা মার্কেটে দিয়ে দেন। কিন্তু এই মতামতটা কোরআন হাদিসের আলোকে গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ হাদিসটা এসেছে মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কেউ দিনের মধ্যে ইহদাস ফি দিন, দিনের মধ্যে যদি কেউ দিন মনে করে কোনো জিনিসকে অ্যাড করে সেটা বেদাত হয়। আমরা যে তসবি গনি, এখানে তসবির দানাকে তো আমরা এবাদত মনে করতেছি না, আমরা তো এবাদত মনে করছি তসবিকে। এই তসবির হিসাবটা গণনাকে সঠিক রাখার জন্য হাতে গণলে খুবই ভালো, কঠিন ইসলামতে এটা জিজ্ঞেস করা হবে, এটা অবশ্যই উত্তম। যেহেতু হাতে অনেক সময় গণা হিসাব রাখা কঠিন হয়, যেটা আপনি নিজেই বলেছেন, সেই হিসাবে যদি তসবির দানার মধ্যে হিসাব রাখার সুবিধার থেকে হয় তসবির দানা ইউজ করে, কোনোটা 33 দানার, কোনোটা আছে 100 দানার, এটা ইউজ করতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ এটা আপনাকে কাজ দিনের কাজ করতে সহায়তা করে, সহজ করে দেয়। যেমন এক্সাম্পল হিসাবে আমরা হজে যাই, বলুন তো দেখি আল্লাহর নবীর সময়ে কি হজে যাওয়ার সময় প্লেন ছিল? উত্তরে কী বলবেন? বলবেন না, ছিল না। এখন বর্তমানে আমরা যারা হজে যাই সবাই উড় দিয়ে যাই না, গুলা দিয়ে যাই না, আমরা কী দিয়ে যাই? প্লেন দিয়ে যাই, এবং এটা আমাদের যাত্রাকে সহজ করে দিয়েছে। এখানে প্লেন চড়া হজের জন্য কোনো আবাদতের কাজ নয়, কিন্তু আমাদের মেন আবাদতকে সহজ করে দেয়। এর জন্য প্লেন চড়ে হজে যাওয়া যাবে বেদাত হয় না। গাড়িতে চড়ে কারে করে আপনি নামাজ যান, এটাও যাবে বেদাত হয় না, আল্লাহ নবী তো কার চড়েন নাই। ঠিক তেমনিভাবে ওই তসবির দানা গণলেও এটা বেদাত হবে না, কারণ এটা তো আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। তসবির দানা আমাদের মুখ্য উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হিসাব রক্ষা করা, মেইন উদ্দেশ্য হলো তসবি এবং আল্লাহর তসবি পাঠ করা, জিকির করা। মেইন উদ্দেশ্য কি? তসবি এবং আল্লাহর জিকির করা। এটা হিসাব রাখার সুবিধার্থে হয়তো আমরা এটা ইউজ করতেছি, অতএব এটা কোনো অবস্থায় বেদাত হবে না। যিনি বলেছেন সব তসবিগুলো বাইরে ফেলে দাও, এই কথাই রং বলেছেন উনি। ইভেন একটি এই মর্মে একটি হাদিসও রয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুয়ারি আল্লাহ তাআলাকে দেখেছিলেন যে উনি পাথর দিয়ে গণতেছেন, পাথর। যদি আল্লাহর নবীর সময়ে মহিলারা বা সাহাবায়ে কেরামরা তাদের হিসাব রক্ষার জন্য পাথর ইউজ করা জায়েজ হলো, তাহলে তসবির জানাইজ করলে সমস্যাটা কি? মেন উদ্দেশ্য তো হলো হিসাব রক্ষা করা। হ্যাঁ, অবশ্যই একটি হাদিসে বলা হয়েছে, রাসূল বলেছেন তোমরা কাউন্ট করবে আঙ্গুলের গিরার মধ্যে। কেন? কারণ একটিও সওয়াব এবং কিয়ামতের দিন এটাও জিজ্ঞাসা করা হবে, এটা সাক্ষী দিবে যে তুমি এখানে তসবির গণনাকে তুমি হিসাব রেখেছিলে। তাই উত্তম তো হবে যদি আমাদের হিসাব কম হয় আঙ্গুলির গিরাকে ইউজ করা, লম্বা তসবির জন্য, জিকিরের জন্য তসবির দানা বা তসবির যেটা আমরা ইউজ করেছি প্রচলিত, এটা ইউজ করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দুনিয়ার কত হাজার হাজার লোক তো যারা তসবি পড়ে, তারা তসবি ইউজ করে বেশি, তারাই তসবি পড়ে বেশি, আল্লাহ আকবার। এবং সবচেয়ে বড় জিনিস হলো যদি আপনার হাতে তসবি থাকে বা পকেটে তসবি থাকে, তো দেখবেন আপনার তসবি করার জন্য রিমাইন্ড করবে, আর যাদের তসবি সাথে থাকে না তারা তসবি পড়তে পারেন কম। আজকাল ইসলামকে বেশি কাটসাট করে মডার্ন বানাইতে গিয়ে অনেকে এই ধরনের ফতোয়া মর্তমান মার্কায় দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন। আমরা অনুরোধ করবো এই সমস্ত ফতোয়া দিয়ে যেন বিভ্রান্ত যেন না ছড়ানো। অতএব তসবির দানা ইউজ করতে ইনশাল্লাহ নির্ভরযোগ্য উলামার মতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলা দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাতুল বরকাতুহুম। বিরতির পূর্বে অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য হয়তো অপেক্ষা রয়েছিলেন, এই মুহূর্তে যারা কল করতে চান আপনারা কল করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমার কাছে একটি প্রশ্ন, আজানের সাথে যে মানে প্রতি আজানের যে পরে যে মানে আবার রিপিট করতে হয় যেগুলো, তো এখানে কোন কোন জায়গায় কী কী রিপোর্ট করতে হবে, সমান সমান করবেন না কোন এক জায়গায়? আমরা গত তারিখে আমরা বলেছিলাম যে রাসূল ইসলাম বলেছেন কুলু মিসামায়া কুলু মুয়াজ্জিন। আমার এই সাবজেক্টটা রয়েছে, সামনে গেলে আরও বিস্তারিত আলোচনা করবো। আদান শোনার পরে আমাদের করণীয় কী,
তো এখানে আমরা বেশ কয়েকটি করণীয় আছে। তোমাদের একটি হলো আজানের কলিমাগুলো রিপিট করা। তো কীভাবে রিপিট করবো, এক্স্যাক্টলি সেম নাকি কোনো জায়গায় চেঞ্জ করব? তো বুখারী শরীফের হাদিসটি এসেছে হাইয়ালা সালাহ হাইয়ালা ফালাহার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, তো ওখানে চেঞ্জ করাটা ভালো। ফজর আজানে সালাতু খাইরুন নাওম, ওইটার পরিবর্তে আসলে খাইরুন নাওম বলা যেতে পারে এবং সাদাকাতা বারাকাতা বলা যেতে পারে। একামতের জবজবা সুন্নত, একামতের হুবহু জবজব এবং কাদ কামা সালাত সময় বলবো আকামা আল্লাহু আদামাহা, ঠিক আছে? এছাড়াও আরও কিছু করণীয় আছে ইনশাল্লাহ, আমরা পরবর্তী কোনো এক সময় বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি জি হোক ইনশাল্লাহ আপনার প্রশ্নগুলো। জি, আমি নামাজের সময় দরকা জোহরের নামাজের নফল নামাজ আছে, দরকা যে আখতার নফল নামাজ আছে, তে প্রায় সময় আমি সব নামাজ পড়ে নফল নামাজ প্রায় সময় বইয়া পড়ি, তে এটা পরে আমার কোনো গুণ হইব না নামাজ হইব? নফল নামাজ প্রায় সময় আমি বইয়াও পড়ি আর কি, যে কোনো আখতারিও, তো এটা কোনো আমার গুণ হইব নাকি তৈব? আর আরেকটা প্রশ্ন হইল গিয়া, মানে আমার হাজব্যান্ড একটু প্রবলেম যে আসো, এতে আমি আর কি নফল নামাজ কিছু ইয়ে করি মানছি, তে আমি প্রায় সময় সন্ধ্যা পরে মানে মাগরিবের নামাজ পড়া পরে আমি ইয়ে করি নফল নামাজ পড়ি, তো কোন সময় নফল নামাজ বা তিলাওয়াত পড়লে বেটার হইব? আর আসরের পরে কিটা নফল নামাজ বা তিলাওয়াত করা যাইব নি না কিটা? আরেকটা লাগে, আমি দোয়া করার সময় দরকার সময় চোখ মুজিয়া আর কি দোয়া করি, লাস্টে যে ধরো নামাজ পড়ার পরে মোনাজাত করার সময় চোখ মুজিয়া মোনাজাত করি, এটা আমার কোনো ইয়ে হইব মানে এলাকান মোনাজাত করা ঠিক আছে নি? আমি আর কি মনটা কে চাই যে মানে দোয়া করার লাগি, অনেক সময় আছে চাই যে মানে নিজের ইয়েটা আর কি দেওয়ার লাগি, বুঝতাম পারছি, মনোযোগ এবার লাগে, মনোযোগ এবার লাগে। জি, আর আর কি আমিও যে প্রায় সময় দরকার নখ কাটি, যে রাত্রে নখ কাটা ঠিক আছে নি? আর নখ কাটিয়া যে কোনো জায়গায় ফালানি ঠিক আছে, ফালানি মানে ইয়ে আছে না, এক জায়গাতে ফালাই তৈব বা এগুলা কোনো ইয়ে আছে নি? অর্থ লাগে। এবং এই নফল নামাজগুলো বসে বসে পড়েন, ইয়েস জায়জ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নফল নামাজ কেউ দাঁড়িয়ে পড়েন ডাবল সওয়াব পাবেন, বসে পড়লেও হবে এবং সওয়াবের ক্ষেত্রে একটু কমই হবে, বাট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নফল পড়েছেন স্বাভাবিক নামাজের মতো, আবার কোনো সময় বসে বসে সারা নামাজ পড়েছেন, আবার কোনো সময় কিছু অংশ দাঁড়িয়ে কিছু অংশ বসেও পড়েছেন। একই রাকাতের খেরাতের কিছু অংশ দাঁড়িয়ে খেরাত পড়েছেন, আবার কিছু অংশ বসেও তিলাওয়াত করেছেন, তো যাই আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মাগরিবের নামাজের পরে আপনি অনেক সময় নফল পড়েন, তো নফল নামাজ কোন সময় পড়লে ভালো হবে? পাঁচটি টাইম ব্যতীত যে কোনো টাইমে নফল নামাজ পড়তে পারেন। সূর্য ওঠার সময় পড়া যাবে না, সূর্য ডুবার সময় পড়া যাবে না, দুপুরের সময় পড়া যাবে না। দুপুরের সময় বলতে আপনি ক্যালেন্ডার দেখবেন জোহরের বিগিনিং টাইম, ওই বিগিনিং টাইমের আগে 5 থেকে 10 মিনিট ওই টাইম থাকে দুপুরের টাইম, এই সময় সূর্য একদম মাথার উপরে হাইয়েস্ট পয়েন্টে থাকে, ওই টাইমেও রাসূল নিষেধ করেছেন নফল নামাজ পড়তে। 3-4 নম্বর ফজরের টাইমে, বিশেষ করে ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত, ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত এই মধ্যবর্তী সময় কোনো নফল নামাজ পড়বেন না। সমান আসরের নামাজ পড়ার পরে আগে পড়া যায়, আসরের নামাজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইমেও নফল নামাজ পড়ার কথা হাদিসে নিষেধ এসেছে এবং শক্তভাবে নিষেধ এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই টাইমে নামাজ পড়তে নিষেধ করেছেন, তো ওই টাইমে আর নফল পড়বেন না। তো নফলের জন্য যে কোনো টাইম, বাকি যে কোনো টাইমে পড়তে পারবেন এই 5 টাইম ব্যতীত, বা বেশি উত্তম হলো শেষ রাতে পড়া। কোন টাইমে? শেষ রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে তাদের পড়তেন, কোরআনে করিমে ইনকারেজ করা হয়েছে, মুমিনের গুণ বয়ান করা হয়েছে শেষ রাতে যদি পড়া যায় তো বেশি ভালো। আপনি মাগরিব পরে পড়তেছেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে, মাগরিব পরেও পড়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পরেও এশা পর্যন্ত অনেক সময় লম্বা টাইম পর্যন্ত নফল নামাজ পড়তেন। হাদিসের মধ্যে উয়াবিনের কথাও এসেছে, অর্থাৎ মাগরিবের পরে 6 রাকাত 2-2 করে 6 রাকাত নামাজ পড়ার কথাও এসেছে, আপনি পড়তে পারেন। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে, জি
আপনি চক্ষুটা বন্ধ করে দোয়া করেন, এটা কি ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা না। হ্যাঁ, নমাজের মধ্যে কিন্তু দাঁড়িয়ে যদি আপনি চক্ষু বন্ধ করে দেন, এটা মকরু হবে। কেন? নমাজের মধ্যে সেজদার দিকে থাকানো, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে থাকানো, রুকুর সময় পায়ের দিকে তাকানো, আমরা সময় খায়দার মধ্যে বসবো তখন নিজের কুলের দিকে তাকানো, সেজদার মধ্যে চক্ষুটাকে নাকের দিকে দৃষ্টিকে কন্ট্রোল রাখা, এটা হলো মোস্তাহাব। তাই নমাজ পড়া অবস্থায় আমরা অবশ্যই চক্ষু বন্ধ করব না, কিন্তু দোয়ার সময় মন লাগানোর জন্য যদি কেউ চক্ষু বন্ধ করে দোয়া করেন, কোনো সমস্যা নাই, যায়েজ আছে ইনশাআল্লাহ। আর একটি প্রশ্ন আছে, রাত্রে নখ কাটা ঠিক হবে কিনা? আপনার একটি প্রশ্ন হলো রাত্রে কি নখ কাটা যায়? ইয়েস, কোনো আদেশ নিষেধ আসে নাই। আমরা অনেকেই মনে করে থাকি রাতের নখ কাটা যাবে না, এটা শুধু ভিত্তিহীন একটা কথা, ধারণা, যেহেতু কোনো আদেশের মধ্যে নিষেধ আসে নাই। কোনো আদেশ বলতেছে আশ মিনাল ফিতরতি, দশটি কাজ দিনের অংশ, সমস্ত আম্বিয়া কেরামের প্র্যাকটিস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার মধ্যে একটি হলো নখ কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সপ্তাহে শুক্রবারে নখ কাটতেন, আর 40 দিনের ভিতরে অবশ্যই কাটতেন। হয়তো আনাস থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ এবং বডির যে সমস্ত লুমা পরিষ্কার করতে হয়, রিমুভাল হেয়ার যেগুলো, আল্লাহর নবী টাইম বেঁধে দিয়েছেন 40 দিনের উপরে যেন মোটেই যেন এগুলো আমরা রেখে না দিই। যদি 40 দিন চলে যায় নখ কাটি নাই, বগলের নিচের রুম যেগুলো আছে আমরা ক্লিন করি নাই, পিউবিক হেয়ার আমরা ক্লিন করি নাই, তো কী হবে? আমরা মকরুহের থরি মতো মারাত্মক কাম করলাম, নমাজ পড়লে আমার নমাজটাও কিন্তু মকরু হয়ে যাবে। ওই হাদিসের মধ্যে নখ কলমুল আজফার, নখ কাটা কথা এসেছে, দিনে রাত্রে এ ধরনের কোনো বর্ণনা আসে না, দিনেও কাটা যায় রাত্রেও কাটা যায়। হ্যাঁ, রাত্রে ওই হিসাবে হয়তো অনুত্তম, যে অন্ধকারের মধ্যে যদি আপনি নখ কাটতে গিয়ে যদি আপনার হাত কেটে যায়, সেই হিসাবে হয়তো অনেকে নিষেধ করেছেন, কিন্তু কোনো আদেশের মধ্যে নিষেধ আসে নাই। বর্তমান সময়ে যেহেতু ইলেকট্রিসিটি আছে, রাত্রে এবং দিনে খুব একটা ব্যবধান হয় না, সেই হিসাবে রাত্রে নখ কাটলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার একটি কথা ছিল যে আসরের পরে তিলাওয়াত করা যাবে কিনা যাবে না, নফল পড়া যাবে না যাবে না। আমি আগেই বলে ফেলেছি যে আসরের নামাজের পরে তিলাওয়াত করতে সমস্যা নাই, কিন্তু নফল নামাজ পড়া যাবে না। কী করা যাবে না? নফল পড়া যাবে না। কোরআনে করিম তিলাওয়াত করার ক্ষেত্রে কোনো টাইম মকরু টাইম নেই, মকরু টাইমেও তিলাওয়াত করা যায়, শুধুমাত্র নামাজ পড়া মকরু হয়। জাজাকুমুল্লাহ আসল জানা, জাজা আপনার সুন্দর প্রশ্নের জন্য জাজাকুমুল্লাহ খায়ের। আপনাদের কি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন? হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলুন আপনার। আলহামদুলিল্লাহ বড় আইত নাকি, আর এক দশটা সাড়ে দশটার সময় সাইড তাজিদ ফুরিয়া ফুরিলেন। আচ্ছা, এর বাদে আমি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি আবার তবে সাতেখার আগে উঠিয়া আরো সাইড রাত করি, এটা কতটুকু? আর বিটির পড়েন কোন সময়? ও বিটি পড়ি প্রায় 10:11 সময়। আচ্ছা, বুঝছি, ও সাইড রাত পড়ার পরে পড়াই। জি আচ্ছা। আচ্ছা, তো আপনার প্রশ্ন কোনটা, মানে এটা ঠিক আছে না ঠিক নাই? ওহান নেই আপনার এখন আওয়াজ রিপিট হওয়ার আপনার আর কোন প্রশ্ন? জি, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ।
ফুটবল দেখা ঠিক আছে নি বা মনে হোক ফুটবল দেখলে যদি আরাম হয় যে মকরু নমা দিব নি অজু টাকা পয়সা যদি দেখি ফুটবল আপনি এশার নামাজ পড়ে সুন্নত দুই রেকাত পড়ে গড়ে চলে যান, একটু লেটে আপনি আরো চার রেকাত পড়ে তারপর আবার ঘুমিয়ে পড়েন, ফজর আগে উঠে আপনি আরো চার রেকাত পড়ে তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনি ওই দশটার সময় লেটে সময় আপনি চার রাকাত পড়েন, এরপরে আপনি বিতিরও পড়ে ফেলেন। যদি আপনি নিশ্চিত হন শেষ রাতে উঠবেন, আর সাধারণত আপনি উঠেই থাকেন হয়তো, কারণ ওই চার রাকাত তো আপনি ফজরের আগে পড়েন, তাহলে কিন্তু উত্তম হলো বিতির সর্বশেষ নামাজ বিতির পড়া। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইজালু আখিরা সালাতিকুম বিতরা, তোমার সর্বশেষ নামাজ যেন বিতির হয়, এবং রাসূলের সময় আমল তাই ছিল। নবী ইসলাম প্রায়ই এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, তারপরে রাসূল ইসলাম সর্বশেষ নামাজ বিতির নামাজ দিয়ে তাহাজ্জুদের শেষে বিতির পড়তেন। হ্যাঁ, যদি কেউ শেষ রাতে উঠার বেলা নিশ্চিত না যে উঠতেও পারি না উঠতে পারি, তো ওনার জন্য কিন্তু উচিত হবে উনি কিন্তু এবার বিতির না রেখে বিতির পরেই বেডে যাওয়া ভালো, যেমনটি করেছিলেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আওসানি খলিলি বিসালাসিন, আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে তিনটি জিনিস ওসিয়ত করেছিলেন, তার মধ্যে থেকে একটি হলো আনাম আলা উইত্রিন, আমি যেন বিতির পড়ে তারপরে যেন আমি বেড়ে যাই, আর যেন আমি সালাতুল জুহা পড়ি, চেষ্টা নামাজ পড়ি, আর আসরের পরে এবং সূর্যের পরে যেন আমি ফজরের পরে যেন কোনো নফল নামাজ না পড়ি। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবু রাকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন উনি যেন বিতির পরে তারপরে ঘুমে যান। কেন? আবু হুরায়রা খুব পরিশ্রমী ছিলেন, সারাদিন তলবে ইলিম ইলিম তলবের মধ্যে ব্যস্ত থাকতেন, উনি হয়তো বা শেষ রাতে ঘুম থেকে উঠতে পারবেন না বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বলেছিলেন তুমি বিতির পরেই তুমি বেড়ে যাবে। আমরাও যারা শেষ রাতে ওঠার হয়তো অভ্যাস নাই, উঠতে পারবো বলে নিশ্চয়তা নাই, আমার জন্য কোনটি উচিত হবে? আমরা বিতির পরেই নেবো ইনশাআল্লাহ। আপনিও যদি মনে করেন শেষ রাতে মাঝে মধ্যে উঠেন সবসময় উঠতে পারেন না, তো বিতির যেভাবে পড়তেছেন আগে পড়েন ওটা ভালো হবে, আর যদি নিশ্চিত হন এবং সবসময় উঠেন উইথ কনফিডেন্ট, তাহলে আপনার জন্য উত্তম হবে সর্বশেষ নামাজ বিতির আপনার শেষে পড়বেন, আগে না পড়ে ওই শেষ রাতে যখন উঠবেন চার রাকাত পড়ে তারপরে ফজরের আগে বিতির পড়ে ফেলবেন ইনশাআল্লাহ, ওটাই হবে উত্তম। ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন হলো ফুটবল খেলা দেখা কি জায়েজ? যে খেলা যাই আছে এই খেলার দেখাও যাই আছে। ফুটবল খেলার ক্ষেত্রে যদি কেহ শরীয়ত বিরোধী কোনো কাজ না করে কেউ ফুটবল খেলে, অর্থাৎ সতর দেখে, নমাজ মিস না করে, জরুরি সংসারের কাজে বিঘ্নিত না ঘটাইয়া, স্টুডেন্ট হলে লেখাপড়ার মধ্যে কোনো ব্যাঘাত না ঘটাইয়া, তাহলে সেই খেলাও যাই আছে, এই খেলা দেখাও যাই আছে। ফুটবল খেলার ক্ষেত্রে কিন্তু অনেক সময় সতর একটা ব্যাপার রয়েছে, অনেক সময় যারা প্লেয়ার তারা কিন্তু অনেক সময় হাঁটুগুলা থাকে, এজন্য এটা মকরু। বাট যদি তার হাঁটু পর্যন্ত কভার হয়ে থাকে পুরুষের খেলা আপনি দেখতে চান, তাহলে এই দেখা বিনোদনের জন্য জায়েজ হবে, আর এর কারণে অজু ব্যাঙ্গে যাবে না, নমাজও মকরু হবে না ইনশাআল্লাহ। আর যদি সেখানে পুরুষ মহিলা মিক্স থাকে অথবা মনে করেন সেখানে পর্দার ব্যাপার থাকে, সতর এক্সপোজ থাকে, তখন গিয়ে কিন্তু এই দেখাটা কিন্তু মকরু হবে, অনুত্তম হবে। ঠিক আছে, আপনাকে প্রশ্ন জানাও সে ধন্যবাদ, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আমি সাধারণত নামাজ পড়ি, কিন্তু ফজরের রক্ত আর ইকমা আর এই আসরের নামাজ রক্ত আর কি সাধারণত পড়ি না। যখন আমি ওই যে পড়া এই টাইমে পড়া উত্তম হইব না পড়া না পড়া উত্তম হইব একবার সময় দিই আমরা কইম ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন আছে নি? জি না হুজুরা এই যে ঠিক আছে আমরা বলতে থাকুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের প্রশ্ন শুনে আমাদের মনে খুশি জাগে যে আলহামদুলিল্লাহ আপনারা যারা তাহিয়াতুল ওযু পড়তেছেন
যারা তাহাজ্জুদ পড়তেছেন আপনার তো অবশ্যই অবশ্যই ফরজের নামাজ ঠিক থাকবে ইনশাআল্লাহ, খুশি লাগে মাশাআল্লাহ। তো আপনার প্রশ্ন হলো, আপনি ফজরের টাইমে তাহিয়াতুল ওযু পড়েন না এবং আসরের টাইমেও পড়েন না, পড়তে চাইলে পড়তে পারবেন কি এবং কোনটি উত্তম হবে? তো ফজরের টাইমে না পড়া উত্তম হবে, যদিও জায়েজ আছে। কেন উত্তম হবে? নবী করিম সাল্লাম ফজরের টাইমে ফজরের সুন্নত ব্যতীত হাদিসে এসেছে আর কোনো নফল পড়তেন না, আর বিশেষ করে ফজরের ফরজের পরে তো সূর্য ওঠা পর্যন্ত ভিতর পরিষ্কার নিষেধ করেই দিয়েছেন রাসূল ইসলাম। তো ফজরের টাইম ঢুকার পরে রসুল্লাহ সাল্লাম যেহেতু শুধুমাত্র ফজরের দুই রাকাত সুন্নত পড়তেন, ওই সময় কী করতেন না, কোনোদিন নবী তাহিয়াতুল ওযু পড়েছেন এই মর্মে কোনো রাহত পাওয়া যায় না। এই জন্য উলামা একরাম মনে করেন ফজরের সময় না পড়াটা ভালো, বাট এরপরে যদি আপনার সময় থাকে আপনি পড়তে চান, জায়েজ হবে। কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, হাদ্দিসনি বি আরজা আমলিন আমিল তাবুল ইসলাম, বেলাল তুমি বলো তো দেখি এমন কোন আমল যেটির উপর তুমি এত বেশি আশা করতে পারো, কারণ জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ তোমার জুতার শব্দ আমি শুনেছি, এই মকাম তুমি কোন আমলে পেয়েছ, তোমার কোন নেক আমল আমাকে একটু বলবে কি? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটি আমল আছে, দিনে অথবা রাত্রে আমি যেবলাই যে সময় আমি উযু করি আমি দুই রাকাত নামাজ পড়ি। নবী ইসলাম বললেন, হ্যাঁ বেলাল, জান্নাতে তুমি আগে আগে যাওয়ার যে চান্স পেয়েছ এটা তোমার ওই দুই রাখাতের কারণেই। তাহলে কী বোঝা গেল? ওই দুই রাখাত পড়লে জান্নাতে যাওয়া যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বিশুদ্ধ রায়ত রওয়ায়ত বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসে কিতাব এসেছে, উনি বলেছেন, কেউ যদি ওযু করার পরে খুব মনোযোগ সহকারে দুই রাখাত নামাজ পড়ে, যেন মাদের ভিতরে নিজের মনের সঙ্গে দুনিয়ার কোনো কথা বলে না, এই দুই রাখাত নামাজের কারণে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। তো ওযু করার পরে তাহিয়াতুল ওযু পড়লে জান্নাত নিশ্চিত হয়ে যায়, আল্লাহু আকবার, জান্নাতের উঁচু মকাম পাওয়া যায়। তো আপনি যে কোনো টাইমে পড়তে পারবেন, সে ফজরের সময় পড়লেও পড়তে পারবেন, আসরের আগে পড়তে কোনো বাধা নেই, আসরের আগে পড়া যায়, আসরের পরে মকরু, কিন্তু আসরের নামাজের আগে যদি আপনি ওযু করে আগে পড়েন আসরের ফরজ পড়বার আগে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট একটা প্রশ্ন ইনশাআল্লাহ। আমি আমার একটা ফান্ড আছে, সদগাকে আমি প্রত্যেক সপ্তাহে রাখি, কেন আমার ইনকামটা কি তো ইগু, আমার ইন্টেনশন হইল কি আমি মসজিদ মাদ্রাসা বা গরিব মানুষ বা যেখানে দরকার ওখানে দেওয়ার লাগে। এখন আমি জানতাম চাই যে আমার দেশ থেকে এখন গরিব মানুষ এই অবশ্য লীলা জোকা খাই না, এমনি গরিব আছেন, বা আমার হইলে একটা ফোন দিতাম স্মার্টফোন, আমি কিন্তু ও পয়সা তাকিয়ে দিতাম পারবো ফান্ডে ফোন, আপনি রাখতেছেন আর এখানে আমাদের কোনো জকাতের পয়সা নাই, সেই হিসাবে অবশ্যই আপনি এই পয়সায় যদি গরিবকে সাহায্য করতে চান দিতে পারবেন, সমস্যা হবে না। তবে স্মার্টফোন ঠিক আছে, প্রয়োজন আছে, কিন্তু স্মার্টফোনের মাধ্যমে নানান সমস্যাও আছে, এটা একটু মাথায় রাখা ভালো, বাট দেওয়া যায় যাবে ইনশাআল্লাহ। যেহেতু এটার মধ্যে জকাত নয়, জকাতের পয়সা নয়, আপনার নর্মাল ডোনেশনের পয়সা আপনি সেখানে ডাকতেছেন, তো এই পয়সাটা যে কোনো লোককে আপনি দিতে পারবেন, মসজিদ দিতে পারবেন, মাদ্রাসা দিতে পারবেন, সমান এইভাবে যদি আপনি একজন গরিব লোককে কোনো জিনিস খরিদ করার জন্য আপনি দেন সেটা আপনার জন্য জায়েজ হবে, সেটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, বাট আজকাল গরিবেরও ডিমান্ড স্মার্টফোনের, স্মার্টফোনটা কিন্তু আমাদের সবটাই স্মার্টফোন এলার বেশি। জি জি। আর হযরত প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ উনি বলতেন যে বর্তমান সময়ে সব কিছু অটোমেটিক, জাহান্নামটা অটোমেটিক হয়ে গেছে। ইয়েস, মনের মধ্যে ভালো আছে কিন্তু মন্দেরও অনেক সাইট রয়েছে, ডিপেন্ড ইউজারের উপরে, আল্লাহ আমাদের ভাদত করেন। আমি জাযাকাল্লাহ। আমিন, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার দুইটা প্রশ্ন আছে, দুইটা কথাও। জি, ফরমাকা। আর একটা হইল কি, এক প্রশ্ন হইল কি আপনার, ওই যে আমরা প্রথম ফরি কতমই তিন বছর দোয়া, তো আমরা বইয়ের মানে দেখিয়া তুই জানি কাতার মাঝে যে ও তো আদার পড়ছি, তো আর ওটা নাই তো মনে থাকতো নাই, তো আমার দুইটা পড়া শেষ হইয়া হাবিলা প্রথম, ইখান কিতা কত আপনার কাগজ, ই কাগজ এখান কিলা কিতা কত কাগজ কিতা করতো ওখানে। জি হয়, আর এটা তো আল্লাহর নাম লেখছে যে আমরা অত আদারবার পড়ছি, তো ওখান থেকে কাগজা কি লেখা পড়া শেষ হয়ে গেছে, কিন্তু এখন বাক্কা তো লই গেছে, গিলি কিটা করতাম। আর দুই নম্বর প্রশ্ন হইল গিয়া আপনার, জি একটা একটা জিজ্ঞাসা আপনার, অন্য কিতা কাগজ আপনি ওলা ইলাহ ইল্লাহ সুবহানাল্লাহ লেখেন না কিতা?
প্রথম প্রশ্ন হলো, অনেক সময় খতমে ইউনুস পড়েন এবং হিসাব রক্ষার জন্য কাগজে লিখে রাখেন যে আমি এত আদার পড়েছি, হয়তো আপনার উদ্দেশ্যে আমি একটা নির্দিষ্ট সংখ্যা পড়ব, ওই সংখ্যাগুলো পূরণ করতে গিয়ে আপনার হিসাবটা কাগজে লিখে রাখেন, খতম কমপ্লিট হওয়ার পরে ওই লিখিত কাগজ কী করবেন? তো আপনার প্রশ্ন হলো, যেহেতু এখানে আল্লাহর নামের কথা রয়েছে, যদি এখানে বিসমিল্লাহ বা আল্লাহর নাম লেখা থাকে তাহলে এই কাগজটা আপনি পায়ের তলে পড়ে যায় বা মনে করেন যেটার সঙ্গে বেদবি হয় এরকম কোনো জায়গায় না ফেলে সুযোগ থাকলে কোনো জায়গায় হয়তো গাড়বেন, আর না হয় ওই যে রিসাইক্লিং করার জন্য আপনি আলাদা একটা পলিথিনের মধ্যে এটা বেঁধে তারপরে রিসাইক্লিংয়ে দিয়ে দিলেও ইনশাল্লাহ সমস্যা হবে না। নর্মাল ডাস্টবিনের মধ্যে ফেলাইবেন না, নর্মাল পচা ছাড়া আমরা যে ডাস্টবিনে ফেলাই এখানে না ফেলাইয়া আপনার রিসাইক্লিংয়ের ওইটার মধ্যে যেটা আলাদা একটা ইয়ের মধ্যে ভরে আপনার কাগজ যেখানে ফেলান এখানে ফেলে দেন, আলাদা একটা পলিথিনের ব্যাগে বের করে, তাও সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, স্বপ্নের সাপ দেখা কি? আপনি দেখেছেন পায়ের সামনে সাপ বেড়াবেড়ি করতেছে, তো সাপের বিভিন্ন ব্যাখ্যা হয়, কোনো সময় সাপ দিলে ভালো আছে, ডিপেন্ড দিন দেখতেছেন না দেখার উপর ভিত্তি করে, কোনো সময় সন্তান বোঝানো হয়, সাপ মানে সন্তান, কারণ অনেক সময় নিজের সন্তানরাও আল্লাহ কোরআনে বলেছেন যে অনেক সময় তোমার সন্তানরাও তোমার দুশ্মন হয়ে যায়, কারণ তারা খারাপ কাজ করলে এই খারাপ কাজের একটা পাপের দায়িত্ব অনেক সময় বাবা মা বাবার উপরে চলে আসে, তো কোনো সন্তান মিন করে, বাট মোস্ট অফ দ্য টাইম সাপ ডিপেন্ড করে, এটা বেশি সারা করে দুশ্মনের দিকে, এবং এটা যদি ছোটো এবং কালো হয় তাহলে একটু বিষাক্ত দুশ্মন, আর যদি অন্য কোনো কালারের হয় তাহলে দুশ্মন একটু যেমন এত শক্তভাবে দুশ্মন নয়, অর্থাৎ অনেক সময় স্বপ্নে খাপ দেখলে সাপ স্বপ্নের মধ্যে সাপ দেখলে দুশ্মনের দিকে ইশারা করা হয়। কোনো সময় আবার হারাম অবৈধ সম্পদ আপনার অথবা আপনার আপনজন কারো সম্পদের মধ্যে অবৈধ হারাম সম্পদ ঢুকতেছে এটার দিকে রিমাইন্ড করা হয়, ঠিক আছে। আবার কোনো সময় এটা জিন্নাতের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য হতে পারে, যে ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট মিনিং হতে পারে, যেহেতু আমরা অনিয়ারে সাধারণত কোনো খাবের মিনিং আমরা বলি না, কারণ খাব আল্লাপাক আপনাকে গোপনে দেখিয়েছেন এবং এটা অনেক রহস্য রয়েছে, কোন অবস্থায় কীভাবে দেখেছেন না দেখেছেন, এটা অনিয়ারে না বলে গোপনে জিনিস গোপনে রাখাটাই ভালো। আপনারা বিজ্ঞ কোনো আলিম সাহেবকে ওয়ান টু ওয়ান জিজ্ঞেস করবেন, আর খাব যে কাউকে আপনি বলবেন না, সবার কাছে বলবেন না, আপনি বললে বিজ্ঞ আলিমের কাছে বলবেন যিনি খাবের মিনিং তাকে বলবেন, বা আপনার মায়ার আপনার আপন বন্ধু কারোর কাছে বলতে পারেন, সবার কাছে খাবার কথা বলবেনও না। যদি কোনো ডলের খাপ দেখেন তাহলে আপনার উচিত হবে লেফট দিকে আপনি তুতু বলাইবেন, তারপরে আপনি শোয়া থেকে একটু বসে গেলেন, এরপরে আপনি যে কলটে ঘুমিয়েছিলেন কলটা আপনি চেঞ্জ করে আপনি ঘুমান, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির পড়েন, সদকা করবেন এবং দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, খাপটা আপনি সবার কাছে বলতে যাবেন না, এই কাজগুলো করলে ইনশাআল্লাহ এই খাপের মাধ্যমে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। খাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন নবুয়ত শেষ হয়ে গেছে, নবুয়ত আর কোনো আসবে না, আল্লাহর পক্ষতে ওহী আসার অনেক তরিকার মধ্যে একটি তরিকা ছিল খাপ, স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আম্বিয়া কারামকে অনেক ওয়াহির ইনফরমেশন দিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহী আসতো সাত তরিকায়, তোর মধ্যে একটি তরিকা ছিল স্বপ্ন, ইভেন আল্লাহর নবীর ওহির সূচনা হয়েছিল স্বপ্ন দিয়েই। আউয়ালু মা বুদিয়া বি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুইয়া সালেহা, প্রথমে দীর্ঘ ছয় মাস পর্যন্ত রাসূল ইসলাম ওহি রিসিভ করেছেন স্বপ্নের মাধ্যমে, তারপরে নর্মাল ওহী আসা শুরু হয়েছে, ঠিক আছে। আপনাকে সে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত হোক, হুজুরকে আমি বরকত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও এবং আমার প্রিয় দর্শক ভাই বোনদেরকেও, তাদের এবাদতের কথা শুনে আমাদের হিসা আসে এবং তাদের সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম সুন্দর এবং সার্থক হচ্ছে। আমরা আপনার কাছে আহ্বান রাখবো প্রতি শনি থেকে বুধবার পর্যন্ত রাত্র 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের এই ইসলামিক কিউ এন এই উইদিকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাইতেছি, আমরা আপনারা আমাদের সাথে দেখবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আসসালাম, আপনাদের প্রিয় অনুষ্ঠান
ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।